شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر

তা আমরা জানবো প্রথমত সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ করে না সাধারণ ইনজেকশন ব্যবহার করলে রোজা ভঙ্গ করে না মূত্রনালীতে ড্রপ ব্যবহার করলে বা যদি এরকম রোগী থাকে তার জন্য রোজা ভঙ্গ করে না ক্ষতস্থানে চিকিৎসা করলে রোজা ভঙ্গ করে না কোনো ধরনের তৈলাক্ত আতর ব্যবহার করাতে আপনার রোজা ভঙ্গ করবে না আগরবাতি অথবা চন্দন কাঠ অথবা ধূপকাঠি অথবা আরব দেশের কোন ধরনের খুশবু যদি ঘরের দুয়ার মাধ্যমে জ্বালিয়ে দেয় সেটার জন্য রোজা ভঙ্গ করবে না মেহ লাগলে গেলে রোজা ভঙ্গ করবে না চোখের ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভঙ্গ করবে না বমি হলে রোজা ভঙ্গ করবে না এরকম ভাবে যেমন শরীর থেকে কিছু রক্তবাহিল করলে রোজা ভঙ্গ করে না নাক থেকে রক্ত বের হয় রোজা ভঙ্গ হয় না রক্তশূন্যতার ফলে দুর্বল হয়ে গেলে রোজা ভঙ্গ হয় না ক্ষত রক্ত বের হলে রোজা ভঙ্গ হয় না দাঁত উঠালে রোজা ভঙ্গ হয় না অথবা মজি বা তীব্র উত্তেজনায় কামরস বের হলে রোজা ভঙ্গ হয় না এরকম আরো অনেক কিছু আছে যেটার মধ্যে রোজা ভঙ্গ হয় না আরো কিছু কিছু বলেছেন যে অপটিমাইজার যেটা হচ্ছে মানুষের শ্বাসকষ্ট হয় স্প্রে ব্যবহার করে সেটার জন্য রোজা ভঙ্গ হয় না হাদিসে থেকে আমরা পেয়ে থাকি আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ভুলে একদম পেট ভরেও খানাপিনা খায় পানি পান করে রোজা ভঙ্গ হবে না স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না কুলি করার নাকে পানি দেওয়ার মধ্যে কোনোভাবে যদি পানি চলে যায় রোজা ভঙ্গ হবে না তবে শক্ত করে পানি ভিতরে ঢুকাতে হবে না মিসওয়াক করলে রোজা ভঙ্গ হবে না এরকম আরো অনেক কিছু আছে যেগুলো করলে রোজা ভঙ্গ হয় না আশা করি বুঝতে পারছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদায়ন করেন জয়াকাল্লাহ